ভালোবাসা দিবি কিনা বল, ভালোবাসা দিবি কিনা বল। দেব না দেব না। হ্যালো যাত্রীবাসী, ব্র্যান্ড নিউ বিডুতে সবাইকে স্বাগতম। তারা সাংহাইয়ের সকল এরিয়া নিজেদের আয়ত্তে নিলেও একটা স্থান ছিল স্বাধীন। সেই স্বাধীন স্থানটিতে বসবাস করতেন ডিপজল মামা, কিন্তু সেখানে মেয়ে ছেলে না থাকাই চুলকানি বেড়ে যাওয়ায় নিজের দেশে ফেরত আসে। সবাই আমারে কালা গফুর বলে সম্মান করে। ওই স্থানটি নিয়েই যত সব বিপত্তি। 2004 সালে মুক্তি পাওয়া মুভিটির সবচেয়ে দেখার মতো জিনিস হলো আর কস্টিউমস, ড্রেস ও মেকআপ চাইনিজ সংস্কৃতি বলে কথা। অভিনয়ে ছিলেন চায়নার বিখ্যাত সব জনপ্রিয় অভিনেতারা। শেখ, মজার ঘটনা, সিনেমার শুরুতেই থানায় ককুডেল গ্যাং এর লিডারকে দেখা যায়। সে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে মারতে থাকে, কারণ থানার অফিসার তার ওয়াইফ রাস্তায় থুতু ফেলার অপরাধে ধরে নিয়ে এসেছিল। এরপর তার ওয়াইফকে নিয়ে থানা থেকে বেরিয়ে আসে, আর তখনই ভয়ানক শক্তিশালী এক্স গ্যাং ও চলে আসে। তারপর ককুডেল লিডার কে কুপিয়ে মেরে ফেলা হয়, সেই সাথে ককুডেলের স্ত্রীর পিছন বরাবর গুলি করে গুম পাড়িয়ে রাখে। প্রতিপক্ষ গ্যাংদের মেরে ফেলার সুবাদে তারা নাচে গানে ফুর্তি করে। আর এই এক্স গ্যাংই এখন সাংহাই শহরের পুলিশ থেকে শুরু করে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সবকিছুই নিজেদের দখলে নিয়ে নেয়। এরপর একটা প্যাকটিয়া কলোনি নামক স্থান দেখানো হয়। এই কলোনিতে কখনোই কোনো গ্যাংরা আক্রমণ করতো না, এখানকার সবাই ছিল গরিব। হরিপাপাদের একজনকে ভাইজান ঘুষি মারতে বলেন, ঘুষি খেয়ে রক্ত বমি করে দেয়। দূর বেটা, সামান্য একটা বেডির ঘুষি সামলাতে পারেন না। ঘুষি মারতে এলাকার সব থেকে লম্বা লোকটি আগ্রহ প্রকাশ করেন, কিন্তু বাইজানের লম্বা লোকটিকে পছন্দই হয় না, দমক দিয়ে বসিয়ে দেন। সো আজকে বিদায়, ভিডিও ভালো লাগলে লাইক করুন, প্রিয় মানুষকে শেয়ার করুন, পছন্দ হলে সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না।